আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি আর আমি এটা তৈরি করবো একটু ভিন্নভাবে কাঁচামরিচ দিয়ে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক এজন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মতো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মতো হাফ চামিচের মতো গোটা জিরে দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে পুনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার এর মতো ছয় সাতটা কাঁচা মরিচ ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ হালকা ব্রাউন করে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক টেবিল চামচের কিছুটা কম হবে আদা রসুন বাটা দিয়ে নিলাম দিয়ে কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা দেওয়ার পরে পুড়ে না যায় এবার একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচের কিছুটা বেশি হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচের মতো ধুনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ আর ওয়ান ফোর চা চামিচের মতো লালমরিচের গুঁড়ো এবার সবগুলো মশলা ভালো মতো একটু নেড়ে নিচ্ছি আমার নেড়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা ছাড়াই মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে এবার এর মতো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে নিলাম এবারে এই মশলার মধ্যে দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিটের মতো রান্না করার পরে এর মধ্যে আমি একটা আলু দিয়ে নিলাম আমি বড় সাইজের একটা আলু এভাবে কেটে দিয়ে নিয়েছি এবার ঢাকনা ছাড়াই মাংসটা ভালো মতো কষিয়ে নেব দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো মাংসটা কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি শুকে গেছে আর তেলটাও ভেসে উঠেছে আর আমার মাংস আর আলু পুরোটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি আমি যেহেতু একটু পাতলা ঝোল রাখবো এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার একটু নেড়ে নিচ্ছি এবার এর মতো এক চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এবার দুই মিনিটের মতো এটা রান্না করে চুলাটা আমি অফ করে দিব আমার রান্নাটা হয়ে গেছে আর আমি চুলাটাও অফ করে দিয়েছি এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে পাতলা ঝোলের রেসিপি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন এই গরমে এভাবে পাতলা ঝোল খেতে দারুণ লাগবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ